আমার হাতে মূলত যে ফোনটি রয়েছে সেই ফোনটির মূল্য হচ্ছে নোকিয়া 2.1, অর্থাৎ নোকিয়া 2.1 ফোন ব্র্যান্ডের একটা ফোন, নোকিয়া ব্র্যান্ডের একটা ফোন, মডেল হচ্ছে নোকিয়া 2.1। এই ফোনের যেটা সমস্যা সেটা হচ্ছে এখানে আমার ডিসপ্লেতে যে ব্যাটারি পার্সেন্টেজটা শো করে সেটা কিন্তু এখানে শো করছে না, অর্থাৎ আমি আমার হাতে থাকা ফোনটির চার্জ কতটুকু রয়েছে সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু আমার ব্যাটারি পার্সেন্টেজটা হাইট হয়ে গিয়েছে, অর্থাৎ আমার ফোনের যে কতটুকু চার্জ রয়েছে সেটা কিন্তু এই ব্যাটারি পার্সেন্টেজটা এখানে শো করছে না। আজ আমি আপনাদের এটাই দেখিয়ে দিব মূলত কিভাবে এই নোকিয়া 2.1 ফোনের ব্যাটারি পার্সেন্টেজটা যদি হাইট হয়ে যায় সেটাকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন কোনো ব্যাটারি পার্সেন্টেজ শো করছে না। আর আপনার যদি সেই সেটিংসটা জানা থাকে তাহলে কিন্তু আপনি চাইলেই সেই ব্যাটারি এর পার্সেন্টেজটা নিজেই শো করাতে পারবেন। এই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনাকে চলে যেতে হবে সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামে অপশনটাতে। আপনাকে এখান থেকে সেটিংস নামে যে অপশন রয়েছে সেই সেটিংস নামে অপশনটাকে খুঁজে বের করতে হবে। তারপর সেই সেটিংসের উপর ক্লিক করে দিতে হবে। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু একটা নতুন করে পেজ চলে আসবে। তার আগে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমি সেই সেটিংসের উপর ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করার পর আমার সামনে অনেকগুলো অপশন চলে এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি নামে একটা অপশন রয়েছে, দেন এখন আমি সেই ব্যাটারির উপর ক্লিক করে দিব। তারপর এখানে ব্যাটারি পার্সেন্টেজ নামে একটা অপশন রয়েছে, আমি জাস্ট এটাকে টার্ন অন করে দিব। টার্ন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার হাতে থাকা ফোনটির ব্যাটারিটা পার্সেন্টেজটা এখানে শু করাবে। দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি পার্সেন্টেজটা কিন্তু শু করছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিব ব্যাটারি সেভারটা কিভাবে অন অন অফ করবেন। তারপর আপনি যদি সেই ব্যাটারি সেভারটা অন করে দিতে চান তাহলে সেই ব্যাটারি সেভার উপর ক্লিক করে দিবেন। ব্যাটারি সেভার ক্লিক করার পর এখান থেকে টার্ন অফ ফুললি চার্জেড অ্যান্ড টার্ন অন নাও, এটা যদি টার্ন অন করে দেন তাহলে আপনার ফোনটি ডার্ক মোডে চলে আসবে এবং কি এই ব্যাটারি সেভারটা অন করার ফলে যখন আপনার চার্জটা কমে যাবে তখন এরকম কালো হয়ে যাবে। ব্যাটারি সেভার টার্ন অফ অর রিস্ট্রিক্ট টেক্সট অ্যান্ড আমি এখন ব্যাটারি সেভারটা টার্ন অফ করে দিব। তারপরে এখান থেকে আমি যেহেতু ব্যাট যদি শিডিউল করতে চান তাহলে কিন্তু সেট এ শিডিউল, আপনি শিডিউল মাফিক আপনার ব্যাটারি পার্সেন্টেজ ব্যাটারি সেভারটা অন হয়ে যাবে। তারপরে এখান থেকে দেখতে পারেন ব্যাটারি ম্যানেজার, ইউজ ব্যাটারি ম্যানেজার, অর্থাৎ ব্যাটারি কতটুকু ব্যবহৃত হয়েছে না হয়েছে সেইটা আপনি এখান থেকে জানতে পারবেন। এটাকে আমি টার্ন